ইলিয়াস কাঞ্চনের যে ফিল্মগুলো আসলে রিলিজ পায়নি এটা নিয়ে আমরা কিন্তু ডাবল পার্টে আমরা দুটো ভিডিও বানিয়েছি, এবং আজকে আমরা এর ভিতরে এমন একটা উল্লেখযোগ্য সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটা আসলে আসলে হিস্ট্রি ক্রিয়েট করতে পারতো বা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করতে পারতো, এবং মুভিটা যদি এই টাইমে আসে তাহলে কী হবে। সিনেমাটার নাম বুঝতে পারছেন যে বাংলার ফাটাকেষ্ট, এবং যে ছবিটা রিলিজ পাওয়ার কথা ছিল 2013-এ 2013 সালে কমপ্লিট একটা সিনেমা ছিল, এবং যে সিনেমাতে তার বিপরীতে ছিল সিমি। তো এটা যেহেতু একটা হিরো সেন্ট্রিক ফিল্ম, পর বাংলা মিঠুনের একটা সিনেমা আছে MLA ফাটাকেষ্ট, তো এই ছবিটা কেন এত হাইপড এবং এই ছবিটা নিয়ে কেন ভক্তরা বিভিন্ন জায়গায় কমেন্ট করে, আসলে এই ছবিটা আসলে কী এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয় থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাই সঙ্গে থাকবেন। তো শুরুতে আমরা যে কথাটা বলবো এটা একটা মাস অডিয়েন্সদের কানেক্ট করা একটা পুরো দুস্তর একটা মাস ফিল্ম, এবং মাস ফিল্মে যে ব্যাপারটা হয় যে অডিয়েন্স কিন্তু অডিয়েন্সদের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে কানেক্ট করা যায়, এবং অডিয়েন্স কিন্তু মাস ফিল্মই চায়, এবং মাস অডিয়েন্স সবসময় মাস ফিল্মের সঙ্গে কিন্তু তারা কিন্তু আসলে কানেক্ট করতে চায়, এবং এটা পুরো দোস্তর একে তো মাস ফিল্ম। অন্যদিকে মিঠুনের MLA ফাটাকেষ্টর যে ডায়লগ বা তার যে লাস্ট ক্যারিয়ারের সেদিকে তার যে যে অবতারে অডিয়েন্সদের সঙ্গে সে হাজির হয় সেইটার যে একটা পালস, ওইটা কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অডিয়েন্স কানেক্ট করতে চায়। যদিও ইলিয়াস কাঞ্চনের তখন মার্কেট কিন্তু আসলে ওরকম ছিল না, বা এখন আমি যদি বলি যে ওই টাইমে তার কামব্যাক ফিল্ম এটা হতে পারতো, কারণ দেখেন অ্যাকশান বা মাস ফিল্ম তখন কিন্তু আসলে শাকিব খানের সিনেমাও চলছে না, নতুনরাও কেউ ভালো করছে না, এমন একটা সিনেমা এই সিনেমাটা যদি আসতো এবং এই সিনেমাটা যদি একটা বড় কিছু করতে পারতো তাহলে কিন্তু প্রোডাকশন হাউজও কিন্তু তারাও সাহস পেত, টিমও সাহস পেত, এবং ইলিয়াস কাঞ্চনের একটা প্রপার কামব্যাক হতো অ্যাজ এ হিরো। পরবর্তীতে আমরা তাকে অনেক সিনেমাতে বাবার ক্যারেক্টার, ভাইয়ের ক্যারেক্টার এসব করেছে, কিন্তু হিরো হিসেবে তার দুর্দান্ত কামব্যাক হতে পারতো এই সিনেমাটাতে, এবং এটা যেহেতু একটা মাস ফিল্ম এবং মাস সব এলিমেন্টস এই সিনেমার ভিতর এমনভাবে রয়েছে যে অডিয়েন্স আজকে কিন্তু একটি সিনেমার নাম নিলে কিন্তু অডিয়েন্স আসলে এই সিনেমাটার নামই নেয়, এবং এটা আসলে খুব ভালো একটা সিনেমা ছিল, এবং এখানে আসলে লার্জার দেন লাইফ কিছু মাস ব্যাপার প্রোভাইড করা হচ্ছিল, এটাও একদিক দিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু ফিল্মটা আসে নাই, এবং এখন কিন্তু এই সিনেমাটার ফিউচার কিন্তু আসলে অনেকটাই আসলে অনিশ্চিত যে আসলে এই ছবিটা এখন আসতে পারে কি পারবে না, বা আসলে কী হবে এটা অনেকটাই অনিশ্চিত। বাট এই ছবিটা যদি এখন আসে আমার মনে হয় যে এই ছবিটা আগের মতো বিজনেস আসলে দিতে পারবে না, কারণ সময় পরিস্থিতি সব কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এখনকার সময় কিন্তু আসলে এই ছবিটা কিন্তু ওরকমভাবে পারবে না, এখন যদি ছবিটা যদি আসলে হয়, ডেফিনেটলি আমার মনে হয় আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে যে এখন যদি ছবিটা আসে তাহলে হয়তো আগের মতো পারবে না, কিন্তু ওই টাইমে হলে সিনেমাটা পারতো। তো এটা নিয়ে কিছু কথা বলার ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।